নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন না এডি চ্যানেল। বন্ধুরা, আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংকে নিয়ে জারি হলো 6-6টি নতুন নিয়ম, যা আপনাদের প্রত্যেককেই জানতেই হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা স্টেট ব্যাংকের এই 6টি নিয়ম না জানেন, তাহলে কিন্তু আপনারা একটি বড়সড় বিপদের মুখে পড়বেন। তো বিপদের মুখে পড়ার আগে 1 থেকে 2 মিনিটের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা। নিত্যদিন অনলাইনে কেউ না কেউ এই সমস্ত ফ্রডের শিকার হচ্ছেন, খোয়াচ্ছেন বিপুল পরিমাণ টাকা। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার তাদের একটি বিশেষ ইমেল পাঠানো হয়েছে স্টেট ব্যাংকের তরফে। গ্রাহকদের মেলে সতর্ক করা হয়েছে যে অনলাইনে লেনদেন করার সময় কয়েকটি বিষয়ে নজর রাখতে, যাতে তারা ফ্রডের চক্করে না পড়ে। সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য গ্রাহকদের 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজর রাখতে বলা হয়েছে। প্রথমত বলেছে, কোনো অজানা লিঙ্কে ক্লিক না করতে বলা হয়েছে গ্রাহকদের। এই রকম লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে থাকে প্রতারকরা। ইএমআই, ডিবিটি বা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের নামে এই লিঙ্ক পাঠানো হয়ে থাকে। এখানে ক্লিক করতেই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয়, আর তারপরই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় টাকা। দ্বিতীয়ত বলেছে, এর পাশাপাশি গ্রাহকদের চাকরি ও ক্যাশ প্রাইস জেতার সংক্রান্ত লিঙ্ক থেকে সাবধানে থাকতে বলা হয়েছে। এসএমএস, ফোন কল বা ইমেলের মাধ্যমে গ্রাহকদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয়। সেই সঙ্গে তৃতীয়ত বলেছে, অনলাইন ব্যাংকিং লগইন পাসওয়ার্ড সময় সময় বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে, এবং অবশ্যই অন্য কারোর সঙ্গে তা শেয়ার না করতে বারবার বলা হয়েছে ব্যাংকের তরফে, এবং অবশ্যই সমস্ত পাসওয়ার্ড আলফা নিউমেরিক রাখতে বলা হয়েছে, কারণ এটা ডিকোড করা মুশকিল। চতুর্থত বলেছে, কোনো ব্যাংক গ্রাহকদের থেকে এসএমএস, ইমেল বা ফোনের মাধ্যমে ওটিপি চায় না, তাই এই রকম কোনো ফোন এলে অবশ্যই সাবধান হয়ে যাবেন। পঞ্চমত বলেছে, ব্যাংকের ফোন নাম্বার বা ঠিকানা গুগলে সার্চ করবেন না, কারণ ইন্টারনেটে থাকা তথ্য সবসময় সঠিক এরকম নয়, কোনো কিছু জানার হলে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন। 6 নম্বর বলেছেন, আপনার সঙ্গে কোনো ব্যাংকিং ফ্রডের ঘটনা ঘটলে সেটি লুকাবেন না, আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে অবশ্যই বিষয়টি জানান, এর পাশাপাশি ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও বিষয়টি জানাবেন। তো বন্ধুরা, যদি আপনারা অনলাইনে ট্রানজাকশন করে থাকেন বা টাকা লেনদেন করে থাকেন, তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে তবেই কিন্তু আপনারা অনলাইনে ট্রানজাকশন করবেন, এবং যদি আপনারা নেট ব্যাংকিং বা অন্য কিছু করে থাকেন, তো অবশ্যই আপনারা এই সমস্ত সাবধানতাগুলি অবলম্বন করে চলবেন, তাহলেই কিন্তু আপনাদের ব্যাংকের টাকা সেফ থাকবে, এমনটাই কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে আপনাদের জানিয়ে দিয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দেওয়া, তো আমি এই ভিডিওটি তার জন্যই বানিয়েছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।